গুড আফটারনুন বন্ধুরা, আমি আলপনা, সিম্পল লাইফ উইথ আলপনা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক সুস্বাগত। অনেক সমস্যা কাটিয়ে আবার নতুন করে আমি ব্লগ শুরু করেছি। আশা করি তোমরা আগের মতনই আমার সাথে আর পাশে থাকবে, আর আমিও আগের মতনই তোমাদের সাথে আর পাশে থাকব। তো মন তো কদিন ধরে অনেক খারাপ ছিল, ইচ্ছে করছিল না আর ভিডিও করতে। তো যাই হোক, আবার শুরু করলাম। তো একটু মনটা ভালো করার জন্য বা একটু মনে হলো যে একটু ঘুরে আসি কোথাও, তো সেই জন্য আজকে আমাদের এই ঝালদার যে পার্ক আছে সেখানেই এসেছি। আমি এখানে এখনও আসিনি, এই প্রথম আজকে এলাম আর তোমাদেরকেও সাথে নিয়ে এলাম। তো চলো পার্কটা ঘুরে দেখি। পার্কটা ছোট হলেও বিকালবেলা টাইম কাটানোর জন্য বেশ একটা ভালো জায়গা। কিন্তু অনেক মা বাবাকেও দেখলাম যে বাচ্চাদের এখানে খেলতে নিয়ে আসেন, আর এই যে সিংহ মামা হরিণ ভাইদের দেখছে, ভক্ষণ করার তালে আসে হয়তো, আর এই যে মেয়ে বসে বসে রিলস বানাতে ব্যস্ত। ছোটর মধ্যেই তো ঝালদা শহরের মতন বুকে একটা ছোট্ট পার্ক, চলো এটা আমাদের জন্য ভালোই। পার্কের দরকার ছিল তো, সেটা ছিল না। ছোট হলেও হ্যাঁ, কখনো মন হলে ঘুরতে আসতে আসা যেতেই পারে। তো চলো, এই যে ঘুরছি, খুব একটা ফুল মানে ফুল টুলো নাই, মানে শীত তো শেষ হয়ে গেল, এই যে পাতাবাহারগুলো বেশি আছে দেখছি। এটা দেখো, আর এই যে এটা কাগজ ফুল, আর এটা যদি অন্য আরও কিছু নাম থাকে আমি ঠিক জানি না। তো এইগুলো কয়েকটা কালার ফুলগুলো আছে, অনেকগুলোই কালার আছে এগুলো, এইগুলোই আছে ব্যাস। তারপরে বাইরে আরও লোকনাথ বাবার মন্দির আছে, সেটা তোমাদেরকে শেয়ার করি। এই সাইডে কী আছে দেখাতে, এই সাইডে ওই নদীটা আছে, যে নদীটা আমাদের গ্রামের দিকে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই নদীটা এখান থেকে বয়ে গেছে। নদী ঠিক নয়, নালা, ছোট্ট পাড়া, জল বয়ে যায়, ওটা এর নিচ থেকে আছে। এই যে দেখা যাচ্ছে, দেখো অত গাছগাছালি নেই, হ্যাঁ খুব ইউনিক ইউনিক গাছ থাকবে, সে গাছগুলো কিন্তু নেই, মানে পরিচর্যাটা এদের নেই, বুঝতে পারলি? দেখো বাচ্চারা কত মজা করে এখানে খেলা করছে, আর মেয়েকে বলছি যে বাড়ি চ বাড়ি চ, তো উঠলে তো এখান থেকে কিছুতেই শুনছে না। আর ওদিক থেকে বোধহয় যে সন্ধে হয়ে এসেছে, তো লোকেও তাড়া দিচ্ছে, বলছে বন্ধ হবে বন্ধ হবে, কিন্তু কেউ আর গ্রাহ্য করছে না ওনাদের কথাগুলো। তো এবার বাড়ি যাই দেখি। তো মোটামুটি 6:30 বেজে গেছে, এখানে 6টা পর্যন্ত থাকতে দেয়, দেখলাম টাইমটা ওখানে তাই লেখা আছে। তো 6:30 বাজে, তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার বন্ধ হবে। আর ওখানে মন্দিরে আরতি হচ্ছে, ঢাকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা,
তো চলো একটু আরতি দেখাবো তোমাদেরকে, আর আমিও দেখবো। ছোট হলেও পার্কটা মোটামুটি মন্দ লাগলো না, ঠিক আছে, ছোট্ট একটা শহরের মধ্যে ছোট্ট একটা পার্ক, কারণ আমাদের এখানে পার্ক ছিল না, এইবারে এটা নতুন হয়েছে। আর সব থেকে ভালো লাগলো এই বুদ্ধ মূর্তিটা, বেশ ভালো লাগলো আমার। আর এই যে বেড়াবার মুখে এই রোজগুলো আছে, সেজন্য একটু মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা কালী মন্দির, আর এই লোকনাথ বাবার মন্দিরের মতনই এই কালী মন্দিরেও আরতি হয়। অনেক দিনের দেখার ইচ্ছে ছিল এই আরতিটা, তো যাই হোক আজকে দেখা হয়ে গেল। আমি ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থেকো, টাটা।